মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজু, সৌদি আরবে জেদ্দা প্রতিনিধি হানিস সরকার উজ্জ্বল ও কুয়েত প্রতিনিধি মোহাম্মদ জালালউদ্দিনের পাঠানো তথ্য ছবিতে প্রবাসের সংবাদ জানাচ্ছেন রাকিব হাসান। মালয়েশিয়ায় আওয়ামী লীগের উদ্যোগে পালিত হল বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। সংগঠনটির সভাপতি মকবুল হোসেন মুকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওহিদুর রহমান ওহিদ ও শাহিন সর্দারের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না। এছাড়া আরও উপস্থিত ছিলেন দাতুশ্রী কামরুজ্জামান কামাল, রাশেদ বাদল, জালাল উদ্দিন সেলিম, মনিরুজ্জামান মনির, নূর মোহাম্মদ ভূঁইয়া, শ্রমিক লীগ সভাপতি নাজমুল ইসলাম বাবুল সহ অনেকে। সৌদি আরবের জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বাংলা শাখার উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। স্কুল পরিচালনা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মুকুলের সভাপতিত্বে ও শিক্ষিকা ফজিয়া আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনসুলেটর কাউন্সিলর লেবার কাজী এমদাদুল হক। এছাড়া উপস্থিত ছিলেন স্কুলটির শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষিকা, মুক্তিযোদ্ধা সহ অনেকে। সোমবার থেকে টানা বৃষ্টি সহ বজ্রপাত হচ্ছে কুয়েতে। টানা বৃষ্টির কারণে বিভিন্ন রাস্তায় পানি জমায়, গাড়ি চলাচলে বিঘ্ন ঘটে। এছাড়া তীব্র বাতাসের কারণে সমুদ্রের ঢেউ 6 ফুট উপরে উঠতে দেখা যায়। উচ্চ পৃষ্ঠের আর্দ্রতার সঙ্গে মিশ্রিত বায়ুমণ্ডলে গভীর নিম্নচাপের উপস্থিতি ও মধ্যস্তরের মেঘ গঠনের জন্য বজ্রঝড় হচ্ছে বলে জানায় দেশটির আবহাওয়া অধিদপ্তর। রাকিব হাসান, আরটিভি।